हाई एवरीवन सबाई के स्टाडी फॉर एडुकेशन चैनल पक्ष से स्वागत जानाई। आज के आलोचना करब एडुकेशन सबजेक्टर समस्त बई नहीं, अर्थात हमारे जतगुलो पेपर रही है सब पेपर उपरे आलोचना करब की बई हमें केना उचित और की बई रही है समस्त बई नहीं। भिडियो एक बड़ो है तब तुम्हरा अवश्य भिडियोटी देखो, जखनी तुम्हारा बई किनते जाबे तखनी तुम्हरा भिडियोटी देखबे एवं ताते तुम्हारा सब बईगुलो पेये जाबे। तब बई निये आलोचना करार पूर्वे तोमादेर एकटा विषय निये आमि आलोचना करब, आमार जीवनेर सत्यिकारे एकटा घटना जेखाने आमाके एकजन दादा समस्त बईयेर एकटा लिस्ट आमाके पाठियेछिलेन। कि होयेछे सेई बईटा सेई समय आमि गुरुत्व दिइनि, गुरुत्व ना दिये आमि कि करेछिलाम सेई फटोटी बा सेई पीडिएफटी आमि डिलीट करे दिएछिलाम। एबार যখন আমি বই কিনতে গিয়েছিলাম তখনই আমার মাথায় চিন্তা এলো যে দাদা যে পাঠিয়েছিল এবার সেটা আমি খুঁজতে থাকি। খুঁজে খুঁজে যখনই না পেলাম চিন্তায় পড়ে গেলাম যে আবার আমি বইগুলো কোথা থেকে জানবো যে কী কী বই আছে কী কী বই আছে না, কি বই আছে বা কী কী বই না আছে। তাই তোমাদের বলবো তোমাদের যাতে এই ভুলটা না হয়, তোমাদের যাতে না ডিলিট হয়ে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, কারণ তাতে তোমরা নোটিফিকেশানগুলো পাবে এবং পরবর্তীকালে তোমাদের যেই ভিডিওটি দেখার প্রয়োজন হবে তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো। শুরু তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা। আজকে আমরা বই নিয়েই আলোচনা করব, পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো। প্রথমে আমরা আলোচনা করব এডুকেশনাল অল বুকের মধ্যে এডুকেশনাল সাইকোলজি, তারপর আলোচনা করব এডুকেশনাল সোশ্যোলজির বই নিয়ে, তারপর আলোচনা করব এডুকেশনাল ফিলোসফির বই নিয়ে, তারপর আলোচনা করব স্ট্যাটিস্টিক ইন এডুকেশন এর বই নিয়ে, এবং তারপরে আমরা এডুকেশনাল রিসার্চের বই নিয়ে আলোচনা করব, তারপরে আলোচনা করব কারিকুলাম স্টাডিজ, তারপর আলোচনা করব এডুকেশনাল ম্যানেজমেন্টের বই নিয়ে, তারপর আলোচনা করব এডুকেশনাল টেকনোলজি, টিচার এডুকেশনে কী কী বই পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব, এবং মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিনের বই নিয়েও আলোচনা করব, এবং তার সাথে সাথে ইভ্যালুয়েশনে কী কী বই পাওয়া যায়, হিস্ট্রি অফ এডুকেশনে কী বই পাওয়া যায়, ডিস্টেন্স এডুকেশনের কী বই পাওয়া যায়, গাইড অ্যান্ড কাউন্সিলিংয়ের কী কী বই পাওয়া যায়, গ্রেট এডুকেটার্স যারা রয়েছেন তাদের জন্য কী কী বই আমরা পড়ব, এই সমস্ত বই নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা এডুকেশনাল সাইকোলজির কী কী বই আছে সেটা দেখে নিই। এডুকেশনাল সাইকোলজির প্রথম যেটা বই সেটা হলো পাঠদান ও শিক্ষা মনস্তত্ত্ব, দেবাশিস পাল, দেবাশিস ধর, মধুমিতা দাস এবং পারমিতা ব্যানার্জি। এই বইটা অর্থাৎ পাল ধর দাস ব্যানার্জির যে বইটা পাওয়া যায় এই বইটা এডুকেশনাল সাইকোলজির বই, এটা তোমরা পড়তে পারো। সাথে সাথে শিক্ষা মনোবিজ্ঞান সুশীল রায়, শিক্ষা মনোবৈজ্ঞানিক ভিত্তি কল্পনা সেন বরাক ও কণিকা চৌধুরীর যে বইটি এই বইটা আছে, এবং আছে শিক্ষা মনোবিজ্ঞানের রূপরেখা প্রণব কুমার চক্রবর্তী। তারপর বলবো বিকাশ ও শিখন মনস্তত্ত্ব, জয়দেব মেটে, রুমা দে, বিরাজলক্ষ্মী ঘোষ। তারপর আসি শিক্ষণ ও শিখন বিজন সরকার, তারপর আসি শিক্ষা মনোবিজ্ঞান অরুণ ঘোষ, অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজি এস কে মঙ্গল, অ্যাসেন্সিয়াল অফ এডুকেশনাল সাইকোলজি এটাও এস কে মঙ্গলের বই, তারপর আসি অ্যাসেন্সিয়াল অফ এডুকেশনাল সাইকোলজি জে সি আগারওয়াল, তারপর আসি এডুকেশনাল সাইকোলজি ইবি হারলক। এই বইটা এই মোট এডুকেশনাল সাইকোলজির বই। এবার চলো এই বইগুলোর ফটোগুলো আমরা দেখে নিই, এছাড়াও কিছু এক্সট্রা কী কী বই আছে সেগুলোর আমরা ফটো নিয়ে আলোচনা করি। প্রথমে আসি পাঠদান ও শিক্ষা মনস্তত্ত্ব, দেবাশিস পাল, দেবাশিস ধর, মধুমিতা দাস এবং পারমিতা ব্যানার্জি এই বইটা, এবং তারপরেই আছে শিক্ষা মনোবিজ্ঞান সুশীল রায়, তারপরে আসি শিক্ষা মনোবৈজ্ঞানিক ভিত্তি কল্পনা সেন বরাট ও কণিকা চৌধুরীর এই ফটোটা তোমরা দেখে নাও এই বইটা, এবং তারপরে আছে মনোবিজ্ঞান ও সমাজ দর্শন শ্রী প্রমোদ বন্ধু সেনগুপ্ত, তারপরে আসি শিক্ষা মনোবিজ্ঞান ও শিখন প্রক্রিয়া প্রণব কুমার চক্রবর্তী, এটাও কিন্তু প্রণব কুমার চক্রবর্তীর বই, এরপরে আসি শিক্ষা মনোবিজ্ঞান প্রমোদ বন্ধু সেনগুপ্ত, তারপরে আসি
অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজি এস কে মঙ্গল। এবার আসি অ্যাসেনশিয়াল অফ এডুকেশনাল সাইকোলজি, এটাও কিন্তু এস কে মঙ্গল এবং উমা মঙ্গলের বই। তারপর আসি অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজি এস এস চৌহান, এই বইটা দেখো এই বইটা। এবং তারপর আসি এডুকেশনাল সাইকোলজি বি এন দাস। তারপর আসি অ্যাসেনশিয়াল অফ এডুকেশনাল সাইকোলজি জে সি আগরওয়াল এবং অ্যাসেনশিয়াল অফ এডুকেশনাল সাইকোলজি এস কে মঙ্গল। এবার আসি মনোবিজ্ঞান ও জীবন অধ্যাপক নিহার রঞ্জন সরকার। তারপরে আসি বিকাশ ও শিক্ষণে মনস্তত্ত্ব জয়দেব মেটে, রুমা দেব এবং বিরাজলক্ষ্মী ঘোষ, এটা রীতা পাবলিকেশনের বই, এই বইটাও খুব ভালো। এবার আমরা আসি এডুকেশনাল সোশ্যোলজির কী কী বই রয়েছে সেটা নিয়ে। প্রথমে আছে শিক্ষাতত্ত্ব ও শিক্ষা দর্শন সুশীল রায়, শিক্ষা দর্শন ও শিক্ষানীতি অর্চনা বন্দ্যোপাধ্যায়, বিষয় সমাজতত্ত্ব অনাদি কুমার মহাপাত্র, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান মঞ্জুষা তরফদার, শিক্ষামুখী সমাজবিজ্ঞান শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়। এবার আসি শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বিষ্ণুপদ নন্দ, শিক্ষা সমাজতত্ত্ব দেবাশিস পাল, শিক্ষা ও সমাজতত্ত্ব দিব্যেন্দু ভট্টাচার্য, শিক্ষায় সমাজবিজ্ঞান ভিত্তিক সোনালী চক্রবর্তী, সমাজতত্ত্ব পরিমল ভূষণ। এবার আসি সোশ্যোলজিক্যাল ফিলোসফি অফ এডুকেশন ওয়াই কে শর্মা, এ কম্পারেন্সিভ স্টাডি অফ এডুকেশন এস এস রাফি, ফিলোসফি অ্যান্ড সোশ্যোলজিক্যাল বেসেস অফ এডুকেশন জে সি আগরওয়াল, এই বইটা। এই মোট তেরোটা বই, তেরোটা সোশ্যোলজির বই। এবার আমরা এর ফটোগুলো একে একে দেখে নিই। প্রথমে শিক্ষাতত্ত্ব ও শিক্ষা দর্শন সুশীল রায়, তারপর আসি বিষয় সমাজতত্ত্ব এটাকার অনাদি কুমার মহাপাত্র, তারপর আসি শিক্ষা সমাজতত্ত্ব দেবাশিস পাল, তারপর তোমরা এই বইটা দেখতে পাচ্ছ, এটা রীতা পাবলিকেশনের বই, এই বইটাও খুব ভালো বই, তোমাদের একদম সাবজেক্ট অর্থাৎ তোমাদের একদম টপিক রিলেটেড, তো তোমরা এই বইটাও দেখতে পারো। তারপর আসি শিক্ষা সমাজতত্ত্ব দিব্যেন্দু ভট্টাচার্য, তারপর আসি সামাজিক সমস্যা অমিত ভৌমিক, তারপর আসি শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব মিহির কুমার চক্রবর্তী, অভিজিৎ কুমার পাল এবং প্রণয় পাণ্ডে, তারপর আসি শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি, এটা রীতা পাবলিকেশনের বই, এই বইটা তোমরা দেখতে পারো। তারপর আসি এ কম্পারেন্সিভ স্টাডি অফ এডুকেশন এস এস রাফি, এ বইটাও তোমরা কিনতে পারো অর্থাৎ স্যামুয়েল রাভির বই, এই বইটা তোমরা বললেই তোমাদের দিয়ে দেবে, এই বইটা সব বুক স্টলেই পাওয়া যায়, তো এই বইটাও খুব ইম্পর্টেন্ট বই, খুব ভালো বই। এবং তোমরা এর সাথে সাথে তোমরা ফিলোসফি এবং কি মেন্টাল হাইজিনের কিছু কিছু বিষয় পেয়ে যাবে। তারপর আসি সোশ্যোলজিক্যাল ফিলোসফি অফ এডুকেশন, এই বইটা তোমরা দেখতে পারো। তারপর আসে এই বইটা জে সি আগরওয়ালের বই, সোশ্যোলজির বই, এই বইটা তোমরা দেখতে পারো। তারপর আসি ফিলোসফির বই, সোশ্যোলজি হলো, এবার আমরা ফিলোসফির কী কী বই রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আছি শিক্ষাতত্ত্ব ও শিক্ষা দর্শন সুশীল রায়, শিক্ষা দর্শন ও শিক্ষানীতি অর্চনা বন্দ্যোপাধ্যায়, শিক্ষা ও দর্শন দিব্যেন্দু ভট্টাচার্য, শিক্ষাবিজ্ঞানের দর্শন ও মূলতত্ত্ব অরুণ ঘোষ, শিক্ষা দর্শন ও শিক্ষাবিজ্ঞান জগদীন্দ্র মণ্ডল, শিক্ষা দর্শন ও দার্শনিকদের অবদান দেবী দত্ত ও দেবিকা গুহ, শিক্ষায় দার্শনিক ভিত্তি দেবাশিস পাল মিহির কুমার চক্রবর্তী, শিক্ষায় দার্শনিক ভিত্তি মিহির কুমার চট্টোপাধ্যায় জয়ন্ত মেটে এবং প্রণয় পাণ্ডে, এই বইটাও তোমরা দেখতে পারো। এবার আসে ইংরেজি বই, ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যোলজিক্যাল বেসেস অফ এডুকেশন জে সি আগরওয়াল, তারপরে এ কম
এ কম্প্রিহেনসিভ স্টাডি অফ এডুকেশন এসএস রাভি। এটা তোমাদের সোশ্যোলজিতে বলেছিলাম এবং সাইকোলজিতে বলছি এবং পরবর্তীকালে আরও অনেক টপিকে তোমরা এই বইটা পাবে। এডুকেশনাল প্র্যাকটিস অফ ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি, এটা হলো এম শর্মার বই, এই বইটাও খুব ভালো বই। তারপর আসি ফিলোসফি অফ এডুকেশন এস এস চন্দ্র এবং আর কে শর্মা এই বইটা, এবং শেষ বই থিওরি অ্যান্ড প্রিন্সিপাল অফ এডুকেশন, এটা হলো জেসি আগারওয়াল। এই হলো ফিলোসফির বই। এবার ফিলোসফির বইয়ের ফটোগুলো আমরা এক ঝলকে দেখে নিই। প্রথমেই বলেছি শিক্ষাতত্ত্ব ও শিক্ষা দর্শন সুশীল রায়, শিক্ষা ও দর্শন দিব্যেন্দু ভট্টাচার্য। এরপর আসি শিক্ষা দর্শন ও শিক্ষা নীতির রূপরেখা, এই বইটা তোমরা কিনতে পারো, এটা রীতা পাবলিকেশনের বই। তারপর আসি এই বইটা শিক্ষা দার্শনিক ভিত্তি, মিহির কুমার চট্টোপাধ্যায়, প্রণব কুমার চক্রবর্তী এবং দেবশ্রী ব্যানার্জি। তারপর আসি এই বইটা শিক্ষার দার্শনিক ভিত্তি, মিহির কুমার চট্টোপাধ্যায়, জয়ন্ত মেটে এবং প্রণয় পাণ্ডে, এটাও রীতা পাবলিকেশনের বই, এই বইটাও খুব ভালো বই। তারপর আসি শিক্ষায় দার্শনিক ভিত্তির ধারণা, এই বইটা তোমরা কিনতে পারো, এটা দেবাশিস পাদের বই। তারপর আসি এডুকেশনাল প্র্যাকটিস অফ ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি, ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি এইতে তোমরা দেখতে পারো, এই বইটাও খুব ভালো বই, এটা তোমাদের লিস্টেও আছে বইটা। এবং এই বইটা দেখো অ্যান ইন্ট্রোডিউশন টু ইন্ডিয়ান ফিলোসফি, এই বইটাও তোমরা দেখতে পারো। তারপর আসি থিওরি অ্যান্ড প্রিন্সিপাল অফ এডুকেশন, এই বইটাও তোমরা দেখতে পারো, জেসি আগারওয়ালের বই। তারপর আসি এই বইটা, এটাও জেসি আগারওয়ালের বই, এটা সোশ্যোলজি এবং ফিলোসফি একসাথে তোমরা পাবে। তারপর আসি এইটা ফিলোসফি অফ এডুকেশন, এটা এস এস চন্দ্র এবং শর্মার বই, এই বইটাও তোমরা কিনতে পারো। তারপর আসি ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড থিওরি প্র্যাকটিস ইন এডুকেশন, এই বইটা তোমরা কিনতে পারো। তারপরে আসি স্ট্যাটিস্টিক ইন এডুকেশনের বই, স্ট্যাটিস্টিক ইন এডুকেশনের কতগুলো বই আছে সেগুলো আমরা প্রথমে দেখে নিই। প্রথমে আছে গবেষণা পদ্ধতি ও রাশিবিজ্ঞান কৌশল, ডক্টর দেবাশিস পাল। তারপর আছে শিক্ষা মূল্যায়ন ও পরিমাপ, নূর ইসলাম। শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, দেবাশিস পাল ও দেবাশিস ধর। মূল্যায়ন নীতি ও কৌশল, সুশীল রায়। শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন ও নির্দেশনা, পূর্ণেন্দু আচার্য। শিক্ষাগত মূল্যায়ন ও রাশিবিজ্ঞান, দেবাশিস পাল, প্রণব কুমার চক্রবর্তী এবং প্রণয় পাণ্ডে। স্ট্যাটিস্টিক ইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, এস কে মঙ্গল। টেস্ট মেজারমেন্ট অ্যান্ড রিসার্চ মেথড ইন বিহেভিয়ারাল সায়েন্স, এটা হলো এ কে সিং। তারপরে আসি স্ট্যাটিস্টিক ইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এটা এইচ ই গ্যারেট, অর্থাৎ গ্যারেটের বই, এই বইটা খুব ভালো বই। তারপর আসি স্ট্যাটিস্টিক মেথড কনসেপ্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পিউটেশন, এটা হলো ওয়াইপি আগারওয়ালের বই, এই বইটা তোমরা দেখতে পারো। তারপর আসি বইয়ের ফটোগুলো, প্রথমেই এই বইটি, এটা দেবাশিস পালের বই, তোমরা বইয়ের ফটোটা দেখে রাখো, খুব ইম্পর্টেন্ট বই। তারপরে আসি সুশীল রায়ের বই, এটাও খুব ভালো বই, এই বইটাও তোমরা কিনতে পারো। তারপর আসি শিক্ষায় রাশিবিজ্ঞান, এটা প্রণব কুমার চক্রবর্তী, দেবাশিস পাল এবং প্রণয় পাণ্ডের বই, এই বইটা, এটা হলো দেবাশিস পাল, প্রণব কুমার চক্রবর্তী, প্রণয় পাণ্ডে, এটাও ওই তিনজনেরই বই, তো এটাও খুব ভালো বই, যে কোনো একটা বই তোমরা কিনতে পারো, শিক্ষাগত মূল্যায়ন ও রাশিবিজ্ঞানের বই। শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, দেবাশিস পাল, দেবাশিস ধর। শিক্ষা গবেষণা ও মূল্যায়ন, দেবাশিস পাল, প্রণয় পাণ্ডের বই। রাশি বৈজ্ঞানিক
বিশ্লেষণ ও পারদর্শিতার অভিজ্ঞতা। এই বইটা মিহির কুমার চক্রবর্তী ও প্রণয় পাণ্ডের বই, এই বইটাও তোমরা দেখতে পারো, এটা রীতা পাবলিকেশনের বই। তারপরে আসি, এইটা গ্যারেটের বই, স্ট্যাটিস্টিক ইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন, এই বইটাও খুব ভালো বই। এই বইটা এ কে সিং, এই বইটাও তোমরা দেখতে পারো, খুব ভালো বই। স্ট্যাটিস্টিক ইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন, এটা এস কে মঙ্গলের বই। প্রথম আমরা সবাই কিন্তু এই বইটাই কিনে থাকি, কারণ এই বইটাতে খুব সহজভাবে স্ট্যাটিস্টিকটা খুব সুন্দরভাবে বোঝানো থাকে, পুরো স্ট্যাটিস্টিকের বই এটা। এই বইটাও খুব ভালো বই, ইংরেজি হলেও বাংলার খুব সমকক্ষ এবং খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে বইটাতে, তোমরা এই বইটা দেখতে পারো। তারপর আসি ওয়াইপি আগরওয়ালের বই, এই স্ট্যাটিস্টিক্যাল মেথড, এই বইটা, এই বইটাও খুব ভালো বই। এটা হলো গ্যারেটের আরেকটা বই, এটাও স্ট্যাটিস্টিকের বই, এই বইটাও তোমরা দেখতে পারো। এবার আসি এডুকেশনাল রিসার্চের বই নিয়ে। এবার রিসার্চের আমরা কী কী বই পড়ব, প্রথমে গবেষণা পদ্ধতি ও রাশিবিজ্ঞান কৌশল, দেবাশিস পাল, বাংলাতে এক কথায় এই বইটা। প্রথম মানে একদম কনসেপ্টগুলো খুব ভালোভাবে দেওয়া আছে, একদম প্রাথমিক বই, একদম প্রাথমিক বই, তো এই বইটা তোমরা দেখতে পারো। তারপরে শিক্ষামূলক গবেষণা, জাকির হোসেন, গবেষণা পদ্ধতি পরিসংখ্যান, লুৎফর রহমান এবং শওকত আলী খান এবং স্বপন কুমার দাস, তিনজনের লেখা এই বইটি, খুব ভালো বই, এটা তোমরা দেখতে পাবে। তারপর আসি স্ট্যাটিস্টিক ইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এস কে মঙ্গল। তারপর আসি টেস্ট মেজারমেন্ট অ্যান্ড রিসার্চ মেথড ইন বিহেভিয়ারাল সায়েন্স, এটা এ কে সিং, স্ট্যাটিস্টিকে কিন্তু এই দুটো বই আমি আলোচনা করেছি, এই দুটো বইও তোমরা রিসার্চের বিষয়গুলো পেয়ে যাবে। তারপর আসি মেথড অফ এডুকেশনাল রিসার্চ, এ কাউল অর্থাৎ লোকাস কাউল, এই বইটাও খুব ভালো বই, এই বইটা তোমরা পড়তে পারো। তারপর আসি রিসার্চ ইন এডুকেশন, বেস্ট অ্যান্ড খান, রিসার্চের যে কোনো স্যারকে বলে বেস্ট অ্যান্ড খানের বই এক মুহূর্তেই কিনতে বলবে, তো এই বইটা তোমরা দেখতে পারো। এবার আসি এর বইয়ের যে ফটোগুলো সেগুলো নিয়ে। প্রথমে এই বইটা তোমরা দেখেছো, স্ট্যাটিস্টিকেও এই বইটার কথা বলেছি, বাংলাতে কয়েকটা মাত্র বই পাওয়া যায়, তো এই বইটাও তোমরা দেখতে পারো। গবেষণা পদ্ধতি মিহির কুমার চক্রবর্তী, প্রণয় পাণ্ডে। শিক্ষামূলক গবেষণার প্রাথমিক ধারণা মিহির কুমার চট্টোপাধ্যায় এবং প্রণব কুমার চক্রবর্তী, এই বইটা, এটা লোকাস কাউলের বই, এই বইটা তোমরা কিনতে পারো। এ কে সিং এর বই, এই বইটা আগেই আমি স্ট্যাটিস্টিকে আলোচনা করেছি, দেখো এই বইটা, এই বইটা রিসার্চেরও তোমরা অনেক কিছু পেয়ে যাবে, তো কমন বই, এগুলো তোমরা কিনতে পারো। রিসার্চ ইন এডুকেশন, এই যে বইটা, এটাও তোমরা কিনতে পারো, এটা খুব ভালো বই, তোমরা ফটোটা দেখে রাখো, যে কোনো দোকানকে দেখালেই সঙ্গে সঙ্গে বলে দেবে যে বইটা কি আছে কি নেই বা কোথায় পাওয়া যাবে, সব কিছু তোমরা পেয়ে যাবে। এটাও লোকাস কাউলের বই, এ বইটা রিসার্চের জন্য একদম খুব পারফেক্ট বই, এটা এস কে মঙ্গলের বই, রিসার্চ মেথড ইন বিহেভিয়ারাল সায়েন্স, এ বইটা তোমরা কিনতে পারো, রিসার্চের জন্য খুব সহজ ভাষায় লেখা রয়েছে। এবার আসি কারিকুলাম স্টাডিজ, অর্থাৎ পাঠ্যক্রমের জন্য আমরা কী কী বই কিনব। আমাদের সবারই একটা টপিক থাকে পাঠ্যক্রম বলে, তো এই পাঠ্যক্রমের যে বইগুলো অর্থাৎ কারিকুলাম স্টাডিজের যে বইগুলো কিনতে হবে সেগুলো তোমরা দেখে নাও। প্রথমে পাঠ্যক্রম তত্ত্ব ও অনুশীলন, ডক্টর মিহির কুমার চক্রবর্তী। তারপর আসি পাঠ্যক্রম চর্চা ও ব্যবহারিক শিক্ষাবিজ্ঞান, নূর ইসলাম। পাঠ্যক্রম চর্চা ও মূল্যায়ন, দিব্যেন্দু ভট্টাচার্য। পাঠ্যক্রম নীতি ও নির্মাণ, প্রণব কুমার চক্রবর্তী। কারিকুলাম ডেভেলপমেন্ট, এন ভিলা, এ বইটা তোমরা কিনতে পারো। তারপর আছে কারিকুলাম ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ
প্রিন্সিপাল, এটা হলো, এটা হলো এম তালার বই, এই বইটাও তোমরা কিনতে পারো। তারপর আসি অ্যান ইন্ট্রোডিউশন টু কারিকুলাম স্টাডিজ, এটা টেলারের বই, এই বইটাও তোমরা কিনতে পারো, খুব ভালো বই। তারপর আসি এই বইয়ের ফটোগুলো, প্রথমে দিতে শিক্ষা ও সমাজতত্ত্ব, এটা এটাতে তোমরা কারিকুলামের অনেকটা টপিক পেয়ে যাবে, দিব্যেন্দু ভট্টাচার্যের বই। তারপরে আসি পাঠক্রম চর্চা, মিহির কুমার চট্টোপাধ্যায়, প্রণয় পাণ্ডে, শিক্ষা জ্ঞান ও পাঠক্রম, এই বইটা প্রণব কুমার চক্রবর্তীর বই, এই বইটাও তোমরা কিনতে পারো, খুব ভালো বই, এই বইটাও তোমরা কিনতে পারো, খুব ভালো বই। প্রজ্ঞা ও পাঠক্রম, এই বইটাও তোমরা দেখতে পারো, এটা খুব ভালো বই এবং খুব সুন্দরভাবে এই বইটাতে লেখা রয়েছে। পাঠক্রম তত্ত্ব ও অনুশীলন, মিহির কুমার চ্যাটার্জি, মিহির কুমার চ্যাটার্জি। পাঠক্রম চর্চা, এই বইটাও তোমরা দেখতে পারো, এটাও রীতা পাবলিকেশনের বই, এই বইটাও তোমরা কিনতে পারো। পাঠক্রম অধ্যয়ন, মিহির কুমার চট্টোপাধ্যায় এবং অভিজিৎ কুমার পাল, এই বইটাও দেখতে পারো। এবার আসি কারিকুলাম ডেভেলপমেন্ট, এটা হলো তাল্লার যে বইটা বললাম, এম তাল্লা, এই বইটাও তোমরা দেখতে পারো। এইটা হলো কারিকুলাম ডেভেলপমেন্টের আরেকটা বই, এটা ততটা ভালো আমি এই বইটা পড়ে দেখিনি, যদিও এই বইটা আমি পড়ে দেখিনি, তবে এই বইটাও তোমরা দেখতে পারো, তোমরা আগে দেখে নিতে পারো যে এই বইটা কীরকম, তারপরেই তোমরা কেন। এটা ট্রেলারের বই, এই বইটা খুব ভালো বই, এটাও তোমরা দেখতে পারো। এবার আসি এডুকেশনাল ম্যানেজমেন্টের কী কী বই রয়েছে। প্রথমত শিক্ষা ব্যবস্থাপনা, বিমল চন্দ্র দাস, দেবযানী সেনগুপ্ত এবং প্রদীপ রঞ্জন রায়। শিক্ষাগত ব্যবস্থাপনা ও পরিকল্পনা, দিলীপ কুমার চক্রবর্তী। শিক্ষণ ও শিক্ষা প্রসঙ্গ, সুশীল রায়। বিদ্যালয় সংগঠন ও পদ্ধতি বিজ্ঞান, এটা অরুণ ঘোষ। শিক্ষণ প্রসঙ্গে বিদ্যালয় সংগঠন ও শিক্ষণ বিজ্ঞান ও শিক্ষণ বিজ্ঞান, গৌরদাস হালদার, এই বইটা তোমরা দেখতে পারো। শিক্ষায় ব্যবস্থাপনা ও প্রযুক্তিবিদ্যা, কুমার কর, ভীমচন্দ্র মণ্ডল। আবার বলছি, শিক্ষায় ব্যবস্থাপনা ও প্রযুক্তিবিদ্যা, কুমার কর এবং ভীমচন্দ্র মণ্ডল। এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট অ্যান্ড সুপারভিশন, জেসি আগারওয়াল, এটা ম্যানেজমেন্টের খুব ভালো বই, এই বইটা তোমরা দেখতে পারো। তারপর আছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন সুপারভিশন অ্যান্ড স্কুল ম্যানেজমেন্ট, এটা হলো জে মাহান্তির বই, এই বইটা তোমরা দেখতে পারো। এবার আছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, IS সিন্ধু, এই বইটা তোমরা দেখতে পারো। এবার বইয়ের ফটোগুলো আমরা একে একে দেখে নিই। শিক্ষা ব্যবস্থা ও প্রযুক্তিবিদ্যা, এটা রীতা পাবলিকেশনের বই, অনেক দিনের বই, অনেক পুরনো বই, এই বইটা তোমরা দেখতে পারো। এটা দেবাশিস পাল ও প্রদীপ রঞ্জন রায়ের বই, এই বইটা তোমরা দেখতে পারো। শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, কৌশিক চ্যাটার্জি। শিক্ষা বিষয়ক ব্যবস্থাপনা, এটা প্রদীপ রঞ্জন রায় এবং প্রণয় পাণ্ডে। শিক্ষাক্ষেত্রে সংগঠন ও ব্যবস্থাপনা, দেবাশিস পাল, দেবাশিস ধর ও মধুমিতা দাস। এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এই বইটা তোমরা দেখতে পারো, এটা জেসি আগরওয়ালের বই। এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন সুপারভিশন অ্যান্ড স্কুল ম্যানেজমেন্ট, এইটা জে মাহান্তি, অর্থাৎ জগন্নাথ মাহান্তির বই, এই বইটা তোমরা দেখতে পারো। এবার আসি এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, IS সিন্ধুর বই। এডুকেশনাল টেকনোলজি,
অর্থাৎ এডুকেশনাল টেকনোলজির কী কী বই পাওয়া যায় সেটা আমরা দেখে নিই। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান মলয় কুমার সেন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কৌশিক চট্টোপাধ্যায়, শিক্ষা প্রযুক্তিবিদ্যা শ্যামাপ্রসাদ চট্টরাজ, প্রাসঙ্গিক শিক্ষা প্রযুক্তিবিদ্যা মদন মোহন চেল এবং শর্মিলা নাগ, নিউ ডিমেনশন অফ এডুকেশনাল টেকনোলজি আর পি পাঠক, এ বইটাও খুব ভালো বই, এডুকেশনাল টেকনোলজি ইউ রাও, এডুকেশনাল টেকনোলজি কে এল কুমার, এডুকেশনাল টেকনোলজি জে মহান্তি, এডুকেশনাল টেকনোলজি জে সি আগরওয়াল। এই হলো কয়েকটা বই, এর ফটোগুলো আমরা দেখে নিই। প্রাসঙ্গিক শিক্ষা প্রযুক্তিবিদ্যা মদন মোহন চেল এবং শর্মিলা নাগ, এটা মলয় কুমার সেনের বই, এর ফার্স্ট পেজটা আমি পাইনি, তাই এই সেকেন্ড পেজের ফটোটা আমার কাছে ছিল, আমার যেহেতু জেরক্স বই তাই ফার্স্ট পেজটা নেই, আমি মিডিল থেকে এই ফটোটা তুলে দিয়েছি। সোমা বুক এজেন্সির বই, এই বইটা খুব ভালো বই, একদম ইংরেজি বইয়ের মতোই, তো এই বইটা তোমরা পড়তে পারো, বাংলাতে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। দেবাশিস পাল, সন্তোষ কুমার বেহেরা এবং প্রণয় পাণ্ডের বই। শিক্ষা প্রযুক্তিবিদ্যা কৌশিক চ্যাটার্জি, এই বইটা প্রণয় পাণ্ডের বই, এই বইটাও খুব ভালো বই, এটাও কিনতে পারো। শিক্ষা প্রযুক্তিবিদ্যা শ্যামাপ্রসাদ চট্টরাজ, নিউ ডিমেনশন অফ এডুকেশনাল টেকনোলজি আর পি পাঠক, এডুকেশনাল টেকনোলজি উষা রাও, এডুকেশনাল টেকনোলজি কে এল কুমার, এই বইটাও তোমরা কিনতে পারো, এটাও খুব ভালো বই, মহান্তি অর্থাৎ জে মহান্তি, এই বইটা, এই বইটাও তোমরা কিনতে পারো। অ্যাসেনশিয়াল অফ এডুকেশন টেকনোলজি জে সি আগরওয়াল, নিঃসন্দেহে ভালো বই। এবার আসি টিচার এডুকেশনের কিছু বই নিয়ে, অর্থাৎ পেশা হিসেবে শিক্ষকতা, তার জন্য কিছু বই আমরা কী কী বই দেখে নিই। পেশা হিসেবে শিক্ষকতা, দেবাশিস পাল, বিরাজলক্ষ্মী ঘোষ। শিক্ষক শিখন ও শিক্ষা পদ্ধতি, দিব্যেন্দু ভট্টাচার্য, অরুণ কুমার সিং। শিক্ষক শিক্ষা, প্রণব কুমার চক্রবর্তী ও প্রণয় পাণ্ডে। টিচার এডুকেশন রাধামোহন। টিচার এডুকেশন মডার্ন পিরিয়ড অর্থাৎ রাও এবং চৌধুরীর বই। টিচার এডুকেশন ইন ইন্ডিয়া, এটা মাহান্তির বই অর্থাৎ শঙ্কর প্রসাদ মাহান্তি। তারপর আছে পার্সপেক্টিভ ইন টিচার এডুকেশন, এই বইটাও তোমরা কিনতে পারো, এটা হলো জে এন প্রকাশ শ্রীবাস্তবের বই। এবার আসি আমরা এর ফটোগুলো। প্রথমে পেশা হিসেবে শিক্ষকতা, দেবাশিস পাল, বিরাজলক্ষ্মী ঘোষ, এই বইটা। শিক্ষক শিক্ষণ ও শিক্ষা পদ্ধতি, দিব্যেন্দু ভট্টাচার্য এবং অরুণ কুমার সিং। শিক্ষক শিক্ষা, এ বইটা প্রণয় পাণ্ডের বই, এ বইটাও খুব ভালো বই, তোমরা দেখতে পারো। টিচার এডুকেশন রাধামোহন, এ বইটা তোমরা চোখ বন্ধ করে কিনতে পারো, খুব সুন্দরভাবে বইটা ডিসকাস করা আছে, খুব সুন্দর বই। টিচার এডুকেশন ইন ইন্ডিয়া, এই বইটাও তোমরা কিনতে পারো, এটাও খুব ভালো বই, মাহান্তির বই অর্থাৎ শঙ্কর প্রসাদ মাহান্তির বই। এটা টিচার এডুকেশন, এটা হলো শ্রীবাস্তবের বই অর্থাৎ জে এন প্রকাশ শ্রীবাস্তব। টিচার এডুকেশন মডার্ন পিরিয়ডের বই, এটা তোমরা কিনতে পারো, মেটে রয় এবং চৌধুরীর বই।
এবার আসি মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন এর কিছু বই নিয়ে। প্রথমত মানসিক স্বাস্থ্য তত্ত্ব, অমরেন্দ্রনাথ ভট্টাচার্য, স্বাভাবিক মনোবিজ্ঞান অরুণ ঘোষ, নির্দেশনা ও পরামর্শদানের রূপরেখা ভীমচন্দ্র মণ্ডল, শিক্ষায় সঙ্গতি অপসঙ্গতি ও নির্দেশনা সনত কুমার ঘোষ, সঙ্গতি বিধানী মনোবিজ্ঞান প্রণব কুমার চক্রবর্তী ও মধুমিতা সেনগুপ্ত, মন ও স্বাস্থ্যবিজ্ঞান মঞ্জুরী সেনগুপ্ত, মানসিক স্বাস্থ্যবিজ্ঞান অরুণ ঘোষ, অ্যাবনর্মাল সাইকোলজি এস কে মঙ্গল, অ্যাবনর্মাল সাইকোলজি জে মহান্তি, এবং শেষ মেন্টাল হাইজিন এ সায়েন্স অফ অ্যাডজাস্টমেন্ট এস এস গাওহান। এই বইটাও খুব ভালো বই, দেখো বইয়ের ফটোগুলো আমি দেখাচ্ছি, এটা অরুণ ঘোষের বই, এটা নিহাররঞ্জন সরকার এবং তনুজা সরকারের বই। ব্যতিক্রমী ধর্মী শিশু ও তার শিক্ষা, এই বইটাও খুব ভালো বই, আশিস কুমার চৌহানের বই। শিক্ষায় সঙ্গতি অপসঙ্গতি এবং নির্দেশনা সনত কুমার ঘোষ, এই বইটাও তোমরা কিনতে পারো, খুব ভালো বই, খুব সুন্দরভাবে তোমাদের সিলেবাস অ্যাকর্ডিং লেখা রয়েছে। অস্বাভাবিক মনোবিজ্ঞান প্রফেসর মঞ্জুর আহমেদের বই, এইটা অ্যাডজাস্টমেন্টের বই, অর্থাৎ সঙ্গতি বিধানে মনোবিজ্ঞান প্রণব কুমার চক্রবর্তী মধুমিতা সেনগুপ্ত, এইটা মহান্তির বই, এই বইটাও খুব ভালো বই, এটা তোমরা দেখতে পারো। অ্যাবনর্মাল সাইকোলজি এস কে মঙ্গল। এবার আসে ইভ্যালুয়েশন, অর্থাৎ মূল্যায়নের কি কি বই রয়েছে। শিক্ষায় মূল্যায়ন ও পরিমাপ নূর ইসলাম, শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন দেবাশিস পাল দেবাশিস ধর, মূল্যায়ন নীতি ও কৌশল সুশীল রায়, শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন ও নির্দেশনা পূর্ণেন্দু আচার্য, শিক্ষক শিক্ষণ ও মূল্যায়ন জয়ন্ত মেটে বিরাজলক্ষ্মী ঘোষ এবং রুমা দে, শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন অধ্যাপক স্বপন কুমার ঢালি, শিক্ষায় মূল্যায়ন ও পরিমাপ প্রণব কুমার চক্রবর্তী দেবাশিস পাল প্রণয় পাণ্ডে। এডুকেশনাল ইভ্যালুয়েশন ডক্টর টি মৃণালিনী। 9 নম্বর মেজারমেন্ট ইভ্যালুয়েশন ইন এডুকেশন, এইটা সিংহের বই, অর্থাৎ ডক্টর রঘুরাজ সিংহ, অর্থাৎ ডক্টর রঘুরাজ সিংহের বই, এই বইটা তোমরা দেখতে পারো। তারপর আসি 10 নম্বর বই মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশন ডক্টর জে বিদ্যাসাগর। প্রথমে সুশীলার বইটাই তোমরা দেখতে পাচ্ছ, তারপর আসছি এ বইটা তোমাদের আগে আমি দেখিয়েছি, এ বইটা রাশিবিজ্ঞানের সময় অর্থাৎ স্ট্যাটিস্টিকের জন্য এ বইটা তোমাদের বলেছিলাম, এটাতে তোমরা মূল্যায়নও পেয়ে যাবে। এই বইটা দেখো শিক্ষায় মূল্যায়ন ও পরিমাপ প্রণব কুমার চক্রবর্তী দেবাশিস পাল এবং প্রণয় পাণ্ডের বই। শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন অধ্যাপক স্বপন কুমার ঢালি, শিক্ষক শিখন ও মূল্যায়ন এটা জয়ন্ত মেটে বিরাজলক্ষ্মী ঘোষ এবং রুমা দেবের বই। এডুকেশন ইভ্যালুয়েশন ডক্টর টি মৃণালিনীর বই, এ বইটা তোমরা দেখতে পারো, এইটা জেসি আগরওয়ালের বই, এ বইটাও তোমরা কিনতে পারো, ইভ্যালুয়েশনের বই। এই যে বইটা এটা ডক্টর জি এ বিদ্যাসাগরের বই, এ বইটাও তোমরা কিনতে পারো। এবার আসি হিস্ট্রি অফ এডুকেশনের বই নিয়ে। প্রথমে বইটা দেখি আধুনিক ভারতীয় শিক্ষার বিকাশ গৌরদাস হালদার এবং প্রশান্ত শর্মা, আধুনিক ভারতীয় শিক্ষার ইতিহাস অরুণ ঘোষ,
যুগে যুগে ভারতের শিক্ষা, রণজিৎ ঘোষ। ভারতের শিক্ষা ও শিক্ষার ভাবায়তন, এটা সুশীল রায়ের বই। ভারতের শিক্ষার ইতিহাস, সুবিমল মিশ্র। ভারতের শিক্ষার রূপরেখা, ভক্তিভূষণ ভক্তা। ভারতের শিক্ষার ইতিহাস, জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। মাইলস্টোন অফ মডার্ন ইন্ডিয়ান এডুকেশন, এইটা আর পুরকায়িত, এই বইটা তোমরা দেখতে পারো। তারপর আসি এই কম্পারেন্সিভ স্টাডি অফ এডুকেশন, এস এস রাফি। তারপর আছে ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়ান এডুকেশন, এটা জে সি আগারওয়ালের বই। এবার এগারো অর্থাৎ শেষ বই, হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া, এটা হলো বি এন দাসের বই। এবার আমরা বইয়ের ফটোগুলো একে একে দেখে নিই। নূর ইসলামের বই, তারপরেই তোমরা দেখতে পাচ্ছ ভক্তিভূষণ ভক্তার বই, ভারতীয় শিক্ষার রূপরেখা, অ আ ক খ প্রকাশনীর বই, এটা অনেকদিনের পুরনো বই, খুব ভালো বই। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ সুবিমল মিশ্রের বইটি, এ বইটাও খুব ভালো বই, এটা রীতা পাবলিকেশনের বই, এটা রীতা পাবলিকেশনের বই, এটাও রীতা পাবলিকেশনের বই, মিহির কুমার চক্রবর্তী, প্রণব কুমার চক্রবর্তী এবং দেবশ্রী ব্যানার্জির বই। জে সি আগরওয়ালের বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটাও খুব ভালো বই, এটা হলো বি এন দাসের বই, হিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া। এবার আসি পুরকায়িত অর্থাৎ বি আর পুরকায়িতের বই, এ বইটাও খুব ভালো বই হিস্ট্রির জন্য। এ কম্প্রিহেনসিভ স্টাডি অফ এডুকেশন এস স্যামুয়েল রাভি, এ বইটাও অনেক ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বলেছি, এ বইটা অনেকবারই তোমাদের বলেছি, স্ট্যাটিস্টিকের জন্য, সোশ্যোলজির জন্য, এমনকি হিস্ট্রির জন্য এই বইটা খুব ভালো বই, এতে অনেকগুলো টপিক রয়েছে, এ বইটা তোমরা দেখতে পারো। এবার আসি ডিস্টেন্স এডুকেশনের জন্য আমরা কী বই কিনব, অর্থাৎ দূরগত শিক্ষা, তার জন্য আমরা কী কী বই কিনব সেটা দেখে নিই। প্রথমত ভারতের শিক্ষার চলমান ঘটনাবলী, দুলাল মুখোপাধ্যায়, বিজন সরকার, তারিণী হালদার এবং অভিজিৎ কুমার পাল। তারপর আসি শিক্ষা ও উন্নয়ন, তারিণী হালদার, বিনায়ক চন্দ্র এবং সুশান্ত কুমার বর্মনের বই। তারপরে আসি সর্বকালীন ভারতবর্ষ শিক্ষা, তারিণী হালদার ও বিনায়ক চন্দ্র। এ কম্প্রিহেনসিভ স্টাডি অফ এডুকেশন এস এস রাফি, এই বইটা আমি তোমাদের কতবার বলেছি, এটাতেও ডিস্টেন্স এডুকেশনের কিছু টপিক তোমরা পাবে। এবার আসি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রবলেম অফ ইন্ডিয়ান এডুকেশন আর বি পাঠক, মডার্ন ট্রেন্ড অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন অফ ইন্ডিয়া, বি কে নায়ক। এবার আমরা বইয়ের ফটোগুলো একে একে দেখে নিই। এই বইটাও তোমরা দেখতে পাচ্ছ, এই বইটাও খুব ভালো বই, সর্বকালীন ভারতবর্ষ ও শিক্ষা, এই বইটাও খুব ভালো বই, এই বইটাও তোমরা দেখতে পারো, এটা আইরি পাবলিকেশনের বই। এটা তো তোমরা বুঝতেই পারছো কী বই, আর বলার কোনো সীমা রাখবে। এটা আর পি পাঠকের বই, এ বইটাও খুব ভালো বই, এটা তোমরা ডিস্টেন্স এডুকেশনের জন্য কিনতে পারো। এবার আসি গাইড অ্যান্ড কাউন্সিলিংয়ের জন্য কী কী বই আমরা দেখে নিই। প্রথমত নির্দেশনা ও পরামর্শদান, দেবাশিস পাল, শিক্ষায় নির্দেশনা ও পরামর্শদান, সুধীর নাগ এবং সিঞ্জিন নাগ। নির্দেশনা ও পরামর্শদানের রূপরেখা, ভীমচন্দ্র মণ্ডল। নির্দেশনা ও পরামর্শদান, দেবাশিস পাল, সুবীর নাগ, প্রণয় পাণ্ডে। সঙ্গতিবিধানের নির্দেশনা ও পরামর্শদান, সুবীর নাগ, গার্গী দত্ত। নির্দেশনা ও পরামর্শদান, সুবীর নাগ,
প্রণয় পাণ্ডে প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক্স অফ গাইডেন্স এস এস চৌহান এই বইটা তোমরা দেখতে পারো। তারপর আছে কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্স এস এন রাও। এবার বইয়ের ফটোগুলো আমরা দেখি, সুবীর নাগ ও গার্গী দত্তের এই বইটি, দেবাশিস পালের বই এই বইটা তোমরা দেখতে পারো, নির্দেশনা ও পরামর্শদান সুবীর নাগ ও প্রণয় পাণ্ডে, এটা দেবাশিস পাল, সুবীর নাগ এবং প্রণয় পাণ্ডের বই, নির্দেশনা ও পরামর্শদানের রূপরেখা ডক্টর ভীমচন্দ্র মণ্ডল, এস এস চৌহানের বই এই বইটাও খুব ভালো বই তোমরা দেখতে পারো বইটা। এটা হলো এস এন রাও অর্থাৎ এস নারায়ণ রাও। এবার আসি গ্রেট এডুকেটার্স অর্থাৎ বিবেকানন্দ, তার রবীন্দ্রনাথ ট্যাগোর, তারপর বিভিন্ন এরকম মহান ব্যক্তিদের শিক্ষা সম্বন্ধে কি বলেছেন এই বইটাতে তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে, এই বইগুলো তোমরা দেখো। প্রথমত মহান শিক্ষাবিদগণের কথা অভিজিৎ কুমার পাল, মহান শিক্ষাবিদ ও শিক্ষা সমাজতত্ত্ববিদ মিহির কুমার চট্টোপাধ্যায়, মিহির কুমার চট্টোপাধ্যায়, কবিতা চক্রবর্তী। মহান শিক্ষাবিদদের কথা এটা হলো মিহির কুমার চট্টোপাধ্যায় এবং প্রণয় পাণ্ডে। শিক্ষাতত্ত্ব ও শিক্ষা দর্শন অরুণ ঘোষ। সাম গ্রেটেস্ট এডুকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড কে কে মুখার্জি। তারপর আছে ফিলোসফি অ্যান্ড প্রিন্সিপাল অফ এডুকেশন এটা হলো আর ব্যানার্জি। এ কম্প্রিহেনসিভ স্টাডি অফ এডুকেশন এস রাভি অর্থাৎ স্যামুয়েল রাভি এ বইটা আবারও বলেছি তোমাদের। তারপরে গ্রেট এডুকেটার্স বি আর পুরকাই। এবার আমরা বইয়ের ফটোগুলো দেখে নিই, প্রণয় পাণ্ডে মিহির কুমার চট্টোপাধ্যায়ের বই, এটা হলো মিহির কুমার চট্টোপাধ্যায় এবং কবিতা চক্রবর্তীর বই, এটা মিহির কুমার চট্টোপাধ্যায় এবং প্রণয় পাণ্ডের বই। গেট এডুকেটার্স পুরকায়েতের বই এ বইটা তোমরা দেখতে পারো, এটার বলার কোনো প্রয়োজন নেই, অনেকবারই বলেছি। তারপরে আসি এটা ব্যানার্জি এ ব্যানার্জি অর্থাৎ ব্যানার্জি এ অভিজিৎ কুমার পাল, মহান শিক্ষাবিদগণের কথা এ বইটা তোমরা কিনতে পারো, এটা খুব ভালো বই, বাংলাতে খুব সুন্দর লেখা রয়েছে। স্ট্যাটিস্টিক ইন এডুকেশনের কতগুলো বই আছে সেগুলো আমরা প্রথমে দেখে নিই। প্রথমে আছে গবেষণা পদ্ধতি ও রাশিবিজ্ঞান কৌশল ডক্টর দেবাশিস পাল। তারপর আছে শিক্ষা মূল্যায়ন ও পরিমাপ নূর ইসলাম, শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন দেবাশিস পাল ও দেবাশিস ধর, মূল্যায়ন নীতি ও কৌশল সুশীল রায়, শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন ও নির্দেশনা পূর্ণেন্দু আচার্য, শিক্ষাগত মূল্যায়ন ও রাশিবিজ্ঞান দেবাশিস পাল, প্রণব কুমার চক্রবর্তী এবং প্রণয় পাণ্ডে। স্ট্যাটিস্টিক ইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি এস কে মঙ্গল, টেস্ট মেজারমেন্ট অ্যান্ড রিসার্চ মেথড ইন বিহেভিয়ারাল সায়েন্স এটা হলো এ কে সিং। তারপরে আসি স্ট্যাটিস্টিক ইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি এটা এইচ ই গ্যারেট অর্থাৎ গ্যারেটের বই, এ বইটা খুব ভালো বই। তারপর আসি স্ট্যাটিস্টিক মেথড কনসেপ্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পিউটেশন এটা হলো ওয়াইপি আগারওয়ালের বই, এই বইটা তোমরা দেখতে পারো। তারপর আসি বইয়ের ফটোগুলো, প্রথমেই এই বইটি এটা দেবাশিস পালের বই, তোমরা বইয়ের ফটোটা দেখে রাখো খুব ইম্পর্টেন্ট বই। তারপরে আসি সুশীল রায়ের বই, এটাও খুব ভালো বই, এই বইটাও তোমরা কিনতে পারো। তারপর আসি শিক্ষায় রাশিবিজ্ঞান এটা প্রণব কুমার চক্রবর্তী, দেবাশিস পাল এবং প্রণয় পাণ্ডের বই, এ বইটা
এটা হলো দেবাশিস পাল, প্রণব কুমার চক্রবর্তী, প্রণয় পাণ্ডে, এটাও ওই তিনজনেরই বই। তো এটাও খুব ভালো বই, যে কোনো একটা বই তোমরা কিনতে পারো, শিক্ষাগত মূল্যায়ন ও রাষ্ট্রবিজ্ঞানের বই। শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, দেবাশিস পাল, দেবাশিস ধর। শিক্ষা গবেষণা ও মূল্যায়ন, দেবাশিস পাল, প্রণয় পাণ্ডের বই। রাশি বৈজ্ঞানিক বিশ্লেষণ ও পারদর্শিতার অপেক্ষা, এই বইটা মিহির কুমার চক্রবর্তী ও প্রণয় পাণ্ডের বই, এই বইটাও তোমরা দেখতে পারো, এটা রীতা পাবলিকেশনের বই। তারপরে আসি, এইটা গ্যারেটের বই, স্ট্যাটিস্টিক ইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন, এই বইটাও খুব ভালো বই। এই বইটা এ কে সিং, এই বইটাও তোমরা দেখতে পারো, খুব ভালো বই। স্ট্যাটিস্টিক ইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন, এটা এস কে মঙ্গলের বই। প্রথম আমরা সবাই কিন্তু এই বইটাই কিনে থাকি, কারণ এই বইটাতে খুব সহজভাবে স্ট্যাটিস্টিকটা খুব সুন্দরভাবে বোঝানো থাকে, পুরো স্ট্যাটিস্টিকের বই এটা। এই বইটাও খুব ভালো বই, ইংরেজি হলেও বাংলা খুব সমকক্ষ এবং খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে বইটাতে, তোমরা এই বইটা দেখতে পারো। তারপর আসি ওয়াইপি আগরওয়ালের বই, এই স্ট্যাটিস্টিক্যাল মেথড, এই বইটা, এই বইটাও খুব ভালো বই। এটা হলো গ্যারেটের আর একটা বই, এটাও স্ট্যাটিস্টিকের বই, এই বইটাও তোমরা দেখতে পারো। এডুকেশন সাইকোলজির প্রথম যেটা বই সেটা হলো পাঠদান ও শিক্ষা মনস্তত্ত্ব, দেবাশিস পাল, দেবাশিস ধর, মধুমিতা দাস এবং পারমিতা ব্যানার্জি, এই বইটা, অর্থাৎ পাল, ধর, দাস, ব্যানার্জির যে বইটা পাওয়া যায়, এই বইটা এডুকেশনাল সাইকোলজির বই, এটা তোমরা পড়তে পারো। সাথে সাথে শিক্ষা মনোবিজ্ঞান সুশীল রায়, শিক্ষা মনোবৈজ্ঞানিক ভিত্তি কল্পনা সেন বরাক ও কণিকা চৌধুরীর যে বইটি, এই বইটা আছে, এবং আছে শিক্ষা মনোবিজ্ঞানের রূপরেখা, প্রণব কুমার চক্রবর্তী। তারপর বলবো বিকাশ ও শিখন মনস্তত্ত্ব, জয়দেব মেটে, রুমা দে, বিরাজলক্ষ্মী ঘোষ। তারপর আসি শিক্ষণ ও শিখন, বিজন সরকার। তারপর আসি শিক্ষা মনোবিজ্ঞান, অরুণ ঘোষ। অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজি, এস কে মঙ্গল। অ্যাসেনশিয়াল অফ এডুকেশনাল সাইকোলজি, এটাও এস কে মঙ্গলের বই। তারপর আসি অ্যাসেনশিয়াল অফ এডুকেশনাল সাইকোলজি, জে সি আগারওয়াল। তারপর আসি এডুকেশনাল সাইকোলজি, ইবি হার্লক, এই বইটা, এই মোট এডুকেশনাল সাইকোলজির বই। এবার চলো এই বইগুলোর ফটোগুলো আমরা দেখে নিই, এছাড়াও কিছু এক্সট্রা কী কী বই আছে সেগুলোর আমরা ফটো নিয়ে আলোচনা করি। প্রথমে আসি পাঠদান ও শিক্ষা মনস্তত্ত্ব, দেবাশিস পাল, দেবাশিস ধর, মধুমিতা দাস এবং পারমিতা ব্যানার্জি, এই বইটা। এবং তারপরেই আছে শিক্ষা মনোবিজ্ঞান, সুশীল রায়। তারপরে আসি শিক্ষা মনোবৈজ্ঞানিক ভিত্তি, কল্পনা সেন বরাট ও কণিকা চৌধুরী, এই ফটোটা তোমরা দেখে নাও, এই বইটা। এবং তারপরে আছে মনোবিজ্ঞান ও সমাজ দর্শন, শ্রী প্রমোদ বন্ধু সেনগুপ্ত। তারপরে আসি শিক্ষা মনোবিজ্ঞান ও শিখন প্রক্রিয়া, প্রণব কুমার চক্রবর্তী, এটাও কিন্তু প্রণব কুমার চক্রবর্তীর বই। এরপরে আসি শিক্ষা মনোবিজ্ঞান, প্রমোদ বন্ধু সেনগুপ্ত। তারপরে আসি অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজি, এস কে মঙ্গল। এবার আসি অ্যাসেনশিয়াল অফ এডুকেশনাল সাইকোলজি, এটাও কিন্তু এস কে মঙ্গল এবং উমা মঙ্গলের বই। তারপর আসি অ্যাডভান্স এডুকেশনাল সাইকোলজি, এস এস চৌহান, এই বইটা দেখো, এই বইটা। এবং তারপর আসি এডুকেশনাল সাইকোলজি, বি এন দাস। তারপর আসি অ্যাসেনশিয়াল অফ এডুকেশনাল সাইকোলজি, জে সি আগারওয়াল। এবং অ্যাসেনশিয়াল অফ এডুকেশনাল সাইকোলজি, এস কে মঙ্গল। এবার আসি মনোবিজ্ঞান ও জীবন, অধ্যাপক নিহারঞ্জন সরকার। তারপরে আসি বিকাশ ও শিখনে মনস্তত্ত্ব, জয়দেব মেটে, রুমা দেব এবং বিরাজলক্ষ্মী ঘোষ, এটা রীতা পাবলিকেশনের বই, এ বইটাও খুব ভালো।
এবার আমরা আসি এডুকেশনাল সোশ্যোলজির কী কী বই রয়েছে সেটা নিয়ে। প্রথমে আছে শিক্ষাতত্ত্ব ও শিক্ষা দর্শন সুশীল রায়, শিক্ষা দর্শন ও শিক্ষানীতি অর্চনা বন্দ্যোপাধ্যায়, বিষয় সমাজতত্ত্ব অনাদি কুমার মহাপাত্র, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান মঞ্জুষা তরফদার, শিক্ষামুখী সমাজবিজ্ঞান শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়। এবার আসি শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বিষ্ণুপদ নন্দ, শিক্ষা সমাজতত্ত্ব দেবাশিস পাল, শিক্ষা ও সমাজতত্ত্ব দিব্যেন্দু ভট্টাচার্য, শিক্ষায় সমাজবিজ্ঞান ভিত্তিক সোনালী চক্রবর্তী, সমাজতত্ত্ব পরিমল ভূষণ। এবার আসি সোশ্যোলজিক্যাল ফিলোসফি অফ এডুকেশন ওয়াই কে শর্মা, এ কম্প্রিহেনসিভ স্টাডি অফ এডুকেশন এস এস রাফি, ফিলোসফি অ্যান্ড সোশ্যোলজিক্যাল বেসিস অফ এডুকেশন জে সি আগারওয়াল। এই বইটা, এই মোট তেরোটা বই, তেরোটা সোশ্যোলজির বই। এবার আমরা এর ফটোগুলো একে একে দেখে নিই। প্রথমে শিক্ষাতত্ত্ব ও শিক্ষা দর্শন সুশীল রায়, তারপর আসি বিষয় সমাজতত্ত্ব এটাকার অনাদি কুমার মহাপাত্র, তারপর আসি শিক্ষা সমাজতত্ত্ব দেবাশিস পাল, তারপর তোমরা এই বইটা দেখতে পাচ্ছ, এটা রীতা পাবলিকেশনের বই, এই বইটাও খুব ভালো বই, তোমাদের একদম সাবজেক্ট অর্থাৎ তোমাদের একদম টপিক রিলেটেড, তো তোমরা এই বইটাও দেখতে পারো। তারপর আসি শিক্ষা সমাজতত্ত্ব দিব্যেন্দু ভট্টাচার্য, তারপর আসি সামাজিক সমস্যা অমিত ভৌমিক, তারপর আসি শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব মিহির কুমার চক্রবর্তী, অভিজিৎ কুমার পাল এবং প্রণয় পাণ্ডে, তারপর আসি শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি, এটা রীতা পাবলিকেশনের বই, এই বইটা তোমরা দেখতে পারো, তারপর আসি এ কম্প্রিহেনসিভ স্টাডি অফ এডুকেশন এস এস রাফি, এই বইটাও তোমরা কিনতে পারো অর্থাৎ স্যামুয়েল রাফির বই, এই বইটা তোমরা বললেই তোমাদের দিয়ে দেবে, এই বইটা সব বুক স্টলেই পাওয়া যায়, তো এই বইটাও খুব ইম্পর্টেন্ট বই, খুব ভালো বই, এবং তোমরা এর সাথে সাথে তোমরা ফিলোসফি এবং কি মেন্টাল হাইজিনের কিছু কিছু বিষয় পেয়ে যাবে। তারপর আসি সোশ্যোলজিক্যাল ফিলোসফি অফ এডুকেশন, এই বইটা তোমরা দেখতে পারো, তারপর আসে এই বইটা জে সি আগারওয়ালের বই, সোশ্যোলজির বই, এই বইটা তোমরা দেখতে পারো। তারপর আসি ফিলোসফির বই, সোশ্যোলজি হলো, এবার আমরা ফিলোসফির কী কী বই রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আছি শিক্ষাতত্ত্ব ও শিক্ষা দর্শন সুশীল রায়, শিক্ষা দর্শন ও শিক্ষানীতি অর্চনা বন্দ্যোপাধ্যায়, শিক্ষা ও দর্শন দিব্যেন্দু ভট্টাচার্য, শিক্ষাবিজ্ঞানের দর্শন ও মূলতত্ত্ব অরুণ ঘোষ, শিক্ষা দর্শন ও শিক্ষাবিজ্ঞান জগদীন্দ্র মণ্ডল, শিক্ষা দর্শন ও দার্শনিকদের অবদান দেবী দত্ত ও দেবিকা গুহ, শিক্ষায় দার্শনিক ভিত্তি দেবাশিস পাল মিহির কুমার চক্রবর্তী, শিক্ষায় দার্শনিক ভিত্তি মিহির কুমার চট্টোপাধ্যায় জয়ন্ত মেটে এবং প্রণয় পাণ্ডে, এই বইটাও তোমরা দেখতে পারো। এবার আসে ইংরেজি বই, ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যোলজিক্যাল বেসিস অফ এডুকেশন জে সি আগারওয়াল, তারপরে এ কম্প্রিহেনসিভ স্টাডি অফ এডুকেশন এস এস রাভি, এটা তোমাদের সোশ্যোলজিতে বলেছিলাম এবং সাইকোলজিতে বলছি, এবং পরবর্তীকালে আরও অনেক টপিকে তোমরা এই বইটা পাবে। এডুকেশনাল প্র্যাকটিস অফ ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি, এটা হলো এম শর্মার বই, এই বইটাও খুব ভালো বই। তারপর আসি ফিলোসফি অফ এডুকেশন এস এস চন্দ্র এবং আর কে শর্মা, এই বইটা, এবং শেষ বই থিওরি অ্যান্ড প্রিন্সিপাল অফ এডুকেশন, এটা হলো জে সি আগারওয়াল, এই হলো ফিলোসফির বই। এবার ফিলোসফির বইয়ের ফটোগুলো আমরা এক ঝলকে দেখে নিই। প্রথমেই বলেছি শিক্ষাতত্ত্ব ও শিক্ষা দর্শন সুশীল রায়, শিক্ষা ও দর্শন দিব্যেন্দু ভট্টাচার্য, এরপর আসি শিক্ষা দর্শন ও শিক্ষানীতির রূপরেখা, এই বইটা তোমরা কিনতে পারো, এটা
রীতা পাবলিকেশনের বই। তারপর আসি এই বইটা শিক্ষা দার্শনিক ভিত্তি, মিহির কুমার চট্টোপাধ্যায়, প্রণব কুমার চক্রবর্তী এবং দেবশ্রী ব্যানার্জি। তারপর আসি এই বইটা শিক্ষার দার্শনিক ভিত্তি, মিহির কুমার চট্টোপাধ্যায়, জয়ন্ত মেটে এবং প্রণয় পাণ্ডে, এটাও রীতা পাবলিকেশনের বই, এই বইটাও খুব ভালো বই। তারপর আসি শিক্ষায় দার্শনিক ভিত্তির ধারণা, এই বইটা তোমরা কিনতে পারো, এটা দেবাশিস পাদের বই। তারপর আসি এডুকেশনাল প্র্যাকটিস অফ ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি, ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি, এইটা তোমরা দেখতে পারো, এই বইটাও খুব ভালো বই, এটা তোমাদের লিস্টেও আছে এই বইটা। এবং এই বইটা দেখো, অ্যান ইন্ট্রোডিউশন টু ইন্ডিয়ান ফিলোসফি, এই বইটাও তোমরা দেখতে পারো। তারপর আসি থিওরি অ্যান্ড প্রিন্সিপাল অফ এডুকেশন, এই বইটাও তোমরা দেখতে পারো, জেসি আগারওয়ালের বই। তারপর আসি এই বইটা, এটাও জেসি আগারওয়ালের বই, এটা সোশ্যোলজি এবং ফিলোসফি একসাথে তোমরা পাবে। তারপর আসি এইটা ফিলোসফি অফ এডুকেশন, এটা এসএস চন্দ্র এবং শর্মার বই, এই বইটাও তোমরা কিনতে পারো। তারপর আসি ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড থিওরি প্র্যাকটিস ইন এডুকেশন, এই বইটা তোমরা কিনতে পারো। তারপরে আসি স্ট্যাটিস্টিক ইন এডুকেশনের বই, স্ট্যাটিস্টিক ইন এডুকেশনের কতগুলো বই আছে সেগুলো আমরা প্রথমে দেখে নিই। প্রথমে আছে গবেষণা পদ্ধতি ও রাশিবিজ্ঞান কৌশল, ডক্টর দেবাশিস পাল। তারপর আছে শিক্ষা মূল্যায়ন ও পরিমাপ, নূর ইসলাম। শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, দেবাশিস পাল ও দেবাশিস ধর। মূল্যায়ন নীতি ও কৌশল, সুশীল রায়। শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন ও নির্দেশনা, পূর্ণেন্দু আচার্য। শিক্ষাগত মূল্যায়ন ও রাশিবিজ্ঞান, দেবাশিস পাল, প্রণব কুমার চক্রবর্তী এবং প্রণয় পাণ্ডে। স্ট্যাটিস্টিক ইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, এস কে মঙ্গল। টেস্ট মেজারমেন্ট অ্যান্ড রিসার্চ মেথড ইন বিহেভিয়ারাল সায়েন্স, এটা হলো এ কে সিং। তারপরে আসি স্ট্যাটিস্টিক ইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এটা এইচ ই গ্যারেট, অর্থাৎ গ্যারেটের বই, এই বইটা খুব ভালো বই। তারপর আসি স্ট্যাটিস্টিক মেথড কনসেপ্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পিউটেশন, এটা হলো ওয়াইপি আগারওয়ালের বই, এই বইটা তোমরা দেখতে পারো। তারপর আসি বইয়ের ফটোগুলো, প্রথমেই এই বইটি, এটা দেবাশিস পালের বই, তোমরা বইয়ের ফটোটা দেখে রাখো, খুব ইম্পর্টেন্ট বই। তারপরে আসি সুশীল রায়ের বই, এটাও খুব ভালো বই, এই বইটাও তোমরা কিনতে পারো। তারপর আসি শিক্ষায় রাশিবিজ্ঞান, এটা প্রণব কুমার চক্রবর্তী, দেবাশিস পাল এবং প্রণয় পাণ্ডের বই, এই বইটা, এটা হলো দেবাশিস পাল, প্রণব কুমার চক্রবর্তী, প্রণয় পাণ্ডে, এটাও ওই তিনজনেরই বই, তো এটাও খুব ভালো বই, যে কোনো একটা বই তোমরা কিনতে পারো, শিক্ষাগত মূল্যায়ন ও রাশিবিজ্ঞানের বই। শিক্ষায় পরিমাপ ও মূল্যায়ন, দেবাশিস পাল, দেবাশিস ধর। শিক্ষা গবেষণা ও মূল্যায়ন, দেবাশিস পাল, প্রণয় পাণ্ডের বই। রাশি বৈজ্ঞানিক বিশ্লেষণ ও পারদর্শিতার অভিজ্ঞতা, এই বইটা মিহির কুমার চক্রবর্তী ও প্রণয় পাণ্ডের বই, এই বইটাও তোমরা দেখতে পারো, এটা রীতা পাবলিকেশনের বই। তারপরে আসি এইটা গ্যারেটের বই, স্ট্যাটিস্টিক ইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন, এই বইটাও খুব ভালো বই, এই বইটা এ কে সিং, এই বইটাও তোমরা দেখতে পারো, খুব ভালো বই। স্ট্যাটিস্টিক ইন সাইকোলজি অ্যান্ড এডুকেশন, এটা এস কে মঙ্গলের বই। প্রথম আমরা সবাই কিন্তু এই বইটাই কিনে থাকি, কারণ এই বইটাতে খুব সহজভাবে স্ট্যাটিস্টিকটা খুব সুন্দরভাবে বোঝানো থাকে, পুরো স্ট্যাটিস্টিকের বই এটা, এই বইটাও খুব ভালো বই, ইংরেজি হলেও বাংলার খুব সমকক্ষ এবং খুব সুন্দরভাবে আলোচনা করা রয়েছে বইটাতে, তোমরা এই বইটা দেখতে পারো। তারপর আসি ওয়াইপি আগারওয়ালের বই, এই স্ট্যাটিস্টিক্যাল মেথড, এই বইটাও খুব ভালো বই।
এটা হলো গ্যারেটের আরেকটা বই, এটাও স্ট্যাটিস্টিকের বই, এই বইটাও তোমরা দেখতে পারো। এই হলো টোটাল বইয়ের লিস্ট, আমরা যেগুলো আলোচনা করলাম টোটাল এডুকেশানের যতগুলো পারলাম আলোচনা করলাম, তবুও কিছু বাকি থেকে গেছে, যেমন ওমেন এডুকেশানের বইগুলোর কথা বলতে পারিনি, অনেক টাইম লেগে যাবে, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আর আমি করছি না, পরে আমি তোমাদের আবার আমি এক এক করে আলোচনা করে দেবো। তো এত সময় ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমাদের থ্যাংক ইউ, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আবার বলছি যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে মেম্বার হয়ে যাও, পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো হাতের কাছে পাওয়ার জন্য।